বন্যা নদী ভাঙনের সাথে প্রতিনিয়ত সংগ্রাম করে টিকে থাকতে হয় বাংলাদেশের প্রত্যন্ত জনপদ কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী মানুষগুলোকে। পরপর তিনবারের বন্যায় ভেসে গেছে কুড়িগ্রামের প্রায় 15টি গ্রামের কয়েক হাজার মানুষের সবকিছু। ঘরবাড়ির সাথে ভেসে গেছে ফসলের মাঠ। সভারা মানুষগুলো কঠিন এক সময় পার করছেন। এই অবস্থায় আলখায়ের ফাউন্ডেশন ও সমকাল সুরিত সমাবেশ তাদের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী সহ 100 পরিবারের মধ্যে সারিলুঙ্গি তুলে দেয়। এগুলো পেয়ে তাদের মুখে হাসি ফুটে ওঠে। আমরা জিমানে কোনো পাই নাই, হ্যাঁ নদী ভঙ্গ মানুষ আমরা, তা চাল ডাল দিয়েছেন আমাক। আমি খুব খুশি হয়েছি, লুঙ্গি বাঁচি, শাড়ি বাঁচি, চাল ডাল বাঁচি, খুব শান্তি হয়েছি। একদিন চিড়িমুড়ি বন্যার মধ্যে আস্থার মধ্যে আসলাম, 20 দিন ভাড়া, 3 দিন ভাত রান্না করে খেতে পারি নাই। তা আজকে 2টা লুঙ্গি, 2টা শাড়ি, ডাল চাল, 10 কেজি সোয়াবিন তেল, লবণ, এই পর্যন্ত পাওয়া। দোয়া করি আপনারা ভালো থাকেন, আরও আমি দিতে পারেন পাশের অন্তর। বন্যায় ঘরবাড়ি গরুবাছর হারিয়ে নিঃস্ব পরিবারের সদস্যরা খাদ্য সামগ্রী এবং কাপড় পেয়ে আলখায়ের ফাউন্ডেশনের জন্য দোয়া করেন। আমার গরু বাছর আসল, সবগুলো গান বাছে মানে বন্যায় নিয়ে গেছে, কিছু নাই, বাড়ি ঘর নাই। আল্লাহ দিছে, যে কোম্পানি দিয়ে আমাকে সাহায্য করেছে তার দিন আল্লাহ জীবনভর ভালো করে, আমাকে আরও দর সাহায্য করে। বাড়ি দুয়ার শোক চারের মধ্যে বন্যায় ভাসিয়ে গেছে, আমার গরু বাছর ভাসিয়ে গেছে, জমা জমি নাই, আমরা খাই কি, তোমরা দিছেন আমরা খাসি, আপনারা দোয়া করি আরও আমাকে দেও। খাদ্য সামগ্রী কাপড় ছাড়াও ভিটেমাটি হারা যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চাকেন্দা খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 1000 শিশু শিক্ষার্থীর মুখেও হাসি ফোটায় আলখায়ের ফাউন্ডেশন। খাতা কলম কেনার সামর্থ্য নেই এমন পরিবারের প্রত্যেক শিশুকে 3টি খাতা ও 3টি করে কলম দেয় উচ্ছ্বসিত তারা। আগে কেউ আমাদেরকে খাতা কলম দেয়নি, আজ আমরা খাতা কলম পেয়ে খুব খুশি হয়েছি। আমার খাতার খুব অভাব ছিল, খাতা এবং কলম পেয়ে খুব খুশি হয়েছি। মহৎ কাজের জন্য বিদ্যালয়ের শিক্ষকরাও আলখায়ের ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানান। আমাদের এই হত দরিদ্র এলাকায় দরিদ্র পীড়িত শিক্ষার্থীদের মাঝখানে শিক্ষা উপকরণ হিসেবে আলখায়ের ফাউন্ডেশনের পক্ষ থেকে যে খাতা এবং কলম বিতরণ করা হলো, এই জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ব্রিটেনের মানবিক উন্নয়ন সংস্থা আলখায়ের ফাউন্ডেশনের এই কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার তারেক মাহমুদ সজীব। বাংলাদেশে বন্যার্তদের সাহায্য প্রোগ্রামের আওতায় আজকে আমরা কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় গরিব মানুষদের মাঝে শাড়ি, লুঙ্গি এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এছাড়াও আজকে আমরা ভেঙে যাওয়া কিছু স্কুলে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিয়েছি এবং শিক্ষা উপকরণকে কেন্দ্র করে বিদ্যালয়ে মোটামুটি খুশির আমেজ আমরা দেখেছি। আমার চেষ্টা থাকবে আমাদের সাহায্য কার্যক্রম অব্যাহত রাখার।